कृपा सिंधुभ्य च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः पंचतत्त्वात्मकाम कृष्णं भक्तरूपस्वरूपकाम भक्तावतारां भक्तकं नमामि भक्तशक्तिकाम नमो महावदन्नाय कृष्ण प्रेम पदायते कृष्णाय कृष्ण चैतन्य नमने गौरधीशे नमः हे कृष्ण करुणा सिंधु दीनबंध जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते कप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विषभानुसुते देवी प्रणमामि हरि प्रिये ओम वृंदाय तुलसीदेव प्रिय केशवश्च विष्णु भक्ति प्रदेवी सत्यवत्तय नमो नमः जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जय मुदीरायतम् नष्ट प्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भगवति उत्तम श्लोके भक्तिर्भावति नष्टिकी ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय वासुदेव परवेदा वासुदेव परमखा वासुदेव परजोगा वासुदेव परक्रिया वासुदेव परम ज्ञानम वासुदेव परम तप वासुदेव पर धर्म वसुदेव परागति मकम करति बासलम पुंगम लंघयति गिरिं या कृपा तमहं वंदे परमानंद माधवम पादौ जदियो प्रथम द्वितीयो तृतीयो तुज्जौ कथितो जादुरु नाभिस्तत पंचमो एव षष्ठ भुजान्तरां दर्जगलं तथान्नौ कंठस्थ राजन्नवम जदियो मुखारविन्दं दशम प्रफुल्लाम एकादश यस्य ललाटपट्टं शिरोऽपि द्वादश एव भाति तमादि देवं करुणानिधानं कमालवर्णां सुहितावतारम् अपार संसार समुद्र सेतो भजामहे भगवत स्वरूपम् भागवत महात्म कथा भागवत नित्यं भवति जद्गृहे तद्गृहं तीर्थरूपं हि वसताम पापनाशनम अर्थात जे गृहे नित्य श्रीमद्भागवत पाठ है সেই গৃহ তীর্থের রূপ ধারণ করে এবং যারা সেখানে বাস করে তাদের সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। তাই ভাগবত মহাত্ম থেকে আমাদের সকলের উচিত আমাদের গৃহে ভাগবত গ্রন্থ প্রতিষ্ঠা করা। ন গঙ্গা ন গয়া কাশী পুষ্করম ন প্রয়াগম শুকশাস্ত্র কথায় আসছে ফলে না সমত নয়ত। ফলের দৃষ্টিতে গয়া গঙ্গা কাশী পুষ্কর বা প্রয়াগ কোন তীর্থই এই শুকশাস্ত্র কথা শ্রবণের ফলের সমান হতে পারে না। উক্তম ভগবতম নিত্যম কৃতম চ হরিচিন্তনাম তুলসী পোষণম চৈব ধেনু নাম সেবনম সমম নিত্য ভাগবত পাঠ শ্রীহরির ধ্যান তুলসী বৃক্ষে জল সিঞ্চন এবং গো সেবা এই চারটি কর্ম সমফলদায়ক। দুর্লভৈব কথালোকে শ্রীমদ ভাগবত উদ্ভব কোটি জন্ম সমুত্থেন পুণ্যে নেইব তু লভ্যতে অর্থাৎ সংসারে শ্রীমদ ভাগবতের কথা শ্রবণের সুযোগ পাওয়া অবশ্যই কঠিন। কোটি জন্মের পুণ্য একত্রে সঞ্চিত হলে তবেই এই সুযোগ আসে। সুতরাং আমরা অত্যন্ত সৌভাগ্যবান অর্থাৎ পূর্ব জন্মের আমাদের স্বীকৃতির ফলে আজকে আমরা এই ভাগবত কথা শ্রবণের সুযোগ পাচ্ছি। আমরা হচ্ছি গৃহ মুরথী অর্থাৎ জীবনের লক্ষ্য সম্বন্ধে সম্পূর্ণভাবে অজ্ঞ। যুধিষ্ঠির মহারাজ নারদমণিকে তিনি বলছিলেন যে আমাদের অবস্থাটা কি, আমরা হচ্ছে কি গৃহ মুরথী অর্থাৎ আমরা কিছু জানি না, আমরা মূর্খ। আমাদের জীবনের লক্ষ্য কি, এই জীবনের উদ্দেশ্য কি, মনুষ্য দেহ লাভ করার পরে এই মনুষ্য যে দেহের উপযোগিতা কি সে সম্পর্কে আমি জানি না। নারদমণিকে তিনি বলছেন তাই আমাকে উপদেশ প্রদান করুন এই মনুষ্য দেহের সাহায্যে আমাদের কি করণীয়। আমরা শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধের আমরা অষ্টম অধ্যায় পড়ছিলাম কুন্তী মহারানীর
প্রার্থনা এবং মহারাজ পরীক্ষিতের প্রাণ রক্ষা। আমরা কুন্তি মহারানীর প্রার্থনা শেষ করেছি, আজকে অবশিষ্ট শ্লোকগুলো শেষ করে এই অধ্যায় আমরা সমাপ্ত করব। পরবর্তী অধ্যায়, তার পূর্বে এই অধ্যায় প্রথমে যা আলোচনা হয়েছে তা হচ্ছে কৃষ্ণ পাণ্ডবদের সান্ত্বনা প্রদান করলেন, শ্লোক 1-4 এবং শ্লোক 5-17 ভগবান শ্রীকৃষ্ণ মাতৃগর্ভে মহারাজ পরীক্ষিতকে তিনি রক্ষা করেছিলেন সেই সম্পর্কে আমরা পাঠ করেছি, আলোচনা করেছি। এবং শ্লোক 18-44 দ্বারকায় যখন ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধের পরে তিনি দ্বারকা যাওয়ার যাত্রা শুরু করবেন, তখন গমনোদ্যত শ্রীকৃষ্ণের প্রতি কুন্তি দেবী তিনি প্রার্থনা শুরু করেছেন, আমরা সে বিশদভাবে আলোচনা করেছি কুন্তি মহারানীর প্রার্থনা। এবং শ্লোক 45-52 যা আজকে আমরা পাঠ করব, আলোচনা করব, যে শোকার্ত অনুতপ্ত যুধিষ্ঠিরের সাথে ভগবানের কথোপকথন, কি কথোপকথন হয়েছিল, কারণ ভগবানের আর এক শুদ্ধ ভক্ত ভীষ্মদেব তিনি যুদ্ধক্ষেত্রে এখনো রয়েছেন, এখন তার কি দশা হবে। এবং যেহেতু যুধিষ্ঠির মহারাজ শোকে সন্তপ্ত, সুতরাং যুধিষ্ঠির মহারাজকে তো যে সেই আসল জ্ঞান দিতে হবে, যে জ্ঞান লাভ করে তিনি কি রাজা হবেন এবং কিভাবে রাজ্য পরিচালনা করবেন তাকে সেই শিক্ষা প্রদান করতে হবে। তাই ভগবান শ্রীকৃষ্ণ তার হৃদয়ে কি শোকের উদ্রেক তৈরি করলেন। শ্লোক 44, সুত উবাচ প্রথয়ত্তম কল্পদে পরুণথ অখিল উদয় মন্দম জহাস বৈকুণ্ঠ মোহন নিব মায়া। অর্থাৎ শ্রী সুত গোস্বামী বললেন, পরমেশ্বর ভগবান তার মহিমা কীর্তনের উদ্দেশ্যে সুনির্বাচিত সপ্তমালার দ্বারা রচিত কুন্তী দেবীর প্রার্থনা এইভাবে শ্রবণ করে মৃদু হাসলেন, সেই হাসি তার যোগশক্তির মতোই ছিল মনোমুগ্ধকর। অর্থাৎ ভগবানের প্রতিটা অঙ্গই কিন্তু সুন্দর, এবং ভাগবতমের যে দ্বাদশ স্কন্ধ তা হচ্ছে ভগবানের দ্বাদশ অঙ্গস্বরূপ, এবং ভগবানের দশম স্কন্ধ হচ্ছে কি, যে ভগবানের হাস্যজ্জ্বল মুখমণ্ডল। ভগবানের দশম স্কন্ধ যেখানে ভগবানের অপ্রাকৃত লীলা কাহিনী বর্ণনা করা হয়েছে 90টি অধ্যায়, তা হচ্ছে কি ভগবানের সেই দশম স্কন্ধ হচ্ছে কি ভগবানের অপ্রাকৃত লীলা কাহিনী বর্ণনা করা হয়েছে এবং ভগবানের হাস্যজ্জ্বল মুখমণ্ডলের সাথে তুলনা করা হয়েছে। ভগবানের প্রতিটি অঙ্গই সুন্দর, কিন্তু তার মধ্যে সবচাইতে সুন্দর হচ্ছে কি তার হাস্যজ্জ্বল মুখমণ্ডল বা তার হাসি, তাই সে কথা এখানে বলা হয়েছে। পরবর্তী শ্লোকে তাম বারম ইতি উপমন্ত্র প্রবেশ গজ সায়বম স্ত্রীয়পুরম যশন প্রেমনারাজ্ঞা নিবারিত। শ্রীমতী কুন্তী দেবীর প্রার্থনা এইভাবে গ্রহণ করে পরমেশ্বর ভগবান পরে হস্তিনাপুরে প্রাসাদে প্রবেশ পূর্বক অন্যান্য মহিলাদের তার বিদায়ের কথা তিনি জানালেন কুন্তী মহারানী, কিন্তু তিনি গমনোদ্যত হলে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন, তখন মহারাজ যুধিষ্ঠির তাকে প্রেম ভরে অনুনয় করে নিবারণ করলেন যে তুমি আরও কয়েকটা দিন আমাদের মাঝে থেকে যাও, তুমি এখনই যেও না, তিনি শ্রীকৃষ্ণকে অনুরোধ করলেন। ব্যাসাদ্বৈয় ঈশ্বর ইহাগ্বৈয় কৃষ্ণেন অদ্ভুত কর্ম না প্রবোধিত অপি ইতিহাস অবুদ্ধত সচারপিত। অর্থাৎ শোকে অভিভূত ব্যাসদেব প্রমুখ মহর্ষিগণ এবং অদ্ভুত কর্মা স্বয়ং শ্রীকৃষ্ণ ইতিহাস আদি শাস্ত্র সমূহের প্রমাণ উল্লেখপূর্বক উপদেশ দেওয়া সত্ত্বেও শোক সন্তপ্ত মহারাজ যুধিষ্ঠির শান্তি পেলেন না। অর্থাৎ ব্যাসদেব বিভিন্ন মহর্ষিরা যুধিষ্ঠির মহারাজকে বিভিন্নভাবে তারা বুঝালেন যে কেন যুদ্ধ হয়েছিল, কেন তারা নিহত হয়েছে, কিন্তু মহারাজ যুধিষ্ঠির তিনি হৃদয়ে শান্তি অনুভব করলেন না। অর্থাৎ সেই 18 দিনের যুদ্ধে এই শাস্ত্রমতে আমরা দেখি যে 64 কোটি মানুষ নিহত হয়েছিলেন। মহাভারতের আদি পর্বে উল্লেখ করা হয়েছে যে 18 দিন ব্যাপী সেই কুরুক্ষেত্রের যুদ্ধে 64 কোটি মানুষ নিহত হয়েছিল এবং এছাড়া আরও লক্ষ লক্ষ মানুষ নিখোঁজ হয়েছিল। প্রকৃতপক্ষে বিগত 5000 বছরে এটাই হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় যুদ্ধ, কিন্তু তখনকার যুদ্ধ আর বর্তমান যুদ্ধের মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে। তখন একটা নির্দিষ্ট জায়গায় বসে যুদ্ধ হতো এবং সৈন্যদের মাঝে যুদ্ধ হতো, তাই না? কিন্তু এখন কি, এখন সৈন্যদের মাঝে যুদ্ধ হয় না, এখন সাধারণ মানুষদের বিপক্ষেও অস্ত্র ধারণ করে, এটাই হচ্ছে পার্থক্য। অর্থাৎ তখন সেই সময়ের যুগ এবং এই যুগের মধ্যে কলিযুগের মধ্যে এটাই হচ্ছে পার্থক্য।
अहाराज धर्मसूत चिंतयान सुरेदां प्रकृतेन आत्मना विप्रसिनुः मुहुर्वशं गतम्। हे मुनिगण, धर्मपुत्र महाराज युधिष्ठिर तार आत्मीय बंधुवर्गर मृत्युते साधारण जागत मानुषर मत शोके अभिभूत होयेछिलेन एवं एइभावे स्नेह मोहेर वशीभूत हये तिनि बोलते लागलेन, अहमे पश्यत अज्ञानाम हृदिरूरं दुरात्मान परकश्य एव देहस्य बहुमे अक्षयेने हता। महाराज युधिष्ठिर बोलेन, भाई आमि अत्यंत पापिष्ट, अर्थात तिनि निजे खूब अनुतप्त तिनि बोध करछेन जे एत युद्धे एत लोक मारा गेल, এই দেহ যে এই দেহটার জন্য যুদ্ধ আমরা করছি, যা মানুষের জন্য কি অবশেষে যা অন্যদের ভক্ষ্য, এই দেহটা কি অবশেষে অর্থাৎ মৃত্যুর পরে আমাদের এই দেহটা কি অন্যদের ভক্ষ্য, যদি এটাকে যদি মাটিতে কবর দেওয়া হয় তাহলে কারা বিষ্ঠা বিভিন্ন ধরনের পোকামাকড় আমাদের এই দেহটাকে গ্রহণ করবে, অথবা যদি পুড়িয়ে ফেলা হয় তাহলে কি অগ্নিতে মিশে যাবে বা মাটিতে মিশে যাবে যা অন্যদের ভক্ষ্য, তারই জন্য আমি বহু বহু অক্ষয়ণী সেনা বধ করেছি। এবং এই এক অক্ষয়ণী সেনা হচ্ছে কি 21,870টা রথ, 21,870টা হস্তি এবং 10,9,650টি পদাতিক সেনা এবং 65,600টি অশ্বারোহিণী সৈনিকদের নিয়ে হয় এক অক্ষয়ণী। কুরুক্ষেত্রের যুদ্ধে এরকম বহু অক্ষয়ণীর বিনাশ হয়েছিল, তাহলে এক অক্ষয়ণী কত? এবং আমরা জানি যে কুরুক্ষেত্রে যে কৌরবদের কি সৈন্য সংখ্যা বেশি ছিল, 11 অক্ষয়ণী ছিল, আর পাণ্ডবদের ছিল 7 অক্ষয়ণী সেনা ছিল, তারপরও কৌরবরা নিহত হয়েছিল, যুদ্ধে পরাজিত হয়েছিল, এই কারণেই, কারণ ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবদের পক্ষে ছিল। তাই ভগবান শ্রীকৃষ্ণ যাদের পক্ষেই থাকে তারাই বিজয়ী হয়, তাই না? গীতার শেষ শ্লোকে আমরা তাই জানতে পারি, বালো বালো দ্বিজ সুরীত মিত্র পিত্র ভ্রাতৃ গুরুদ্রহ নামে শায়ত দ্রেয়ত মক্কহি অপি বর্ষ অযুত অযুতয়। আমি বহু বালক ব্রাহ্মণ সুরীত সখা পিতৃব্য গুরুজন এবং ভ্রাতাদের বধ করেছি, তাই সমস্ত পাপের ফলে আমার জন্য যে নরক বাস আসন্ন, লক্ষ লক্ষ বছর জীবিত থাকলো তা থেকে আমার মুক্তি হবে না। অর্থাৎ তিনি এভাবে তিনি চিন্তা করছিলেন যে আমার কারণে এই যুদ্ধ হয়েছে এবং আমাকে লক্ষ লক্ষ বছর যদি আমি জীবিত থাকি বা আমি যদি নরক যন্ত্রণা ভোগ করি তাহলেও আমার মুক্তি হবে না। নই নরাজ্ঞ প্রজা ভর্ত ধর্ম অধর্ম ধর্ম যুদ্ধে বধ দিশাম ইতিমে না তো বোধয় কল্পতে শাসনাম বচ। ন্যায়সঙ্গত কারণে প্রজাপালক রাজা শত্রু বধ করলে কোনো পাপ হয় না, অর্থাৎ ন্যায় অর্থাৎ কেউ যদি পাপ করে বা তাকে যদি রাজ্য বা দেশ যদি তাকে হত্যা করে সেক্ষেত্রে কোনো পাপ হয় না, কিন্তু শাস্ত্রে এই সমস্ত অনুশাসন আমার ক্ষেত্রে প্রযোজ্য নয়। অর্থাৎ যুধিষ্ঠির মহারাজ বলছে যে শাস্ত্রের এই শাসন আমার জন্য প্রযোজ্য নয়। স্ত্রী নাম মত হত বন্ধু নাম দ্রোহ ইয়া অসৌ ইহা উত্থিত কর্মভি গৃহমেধি নহম কল্প ব্যবহিতম। আমি স্ত্রীলোকদের বহুপতি ও বান্ধবকে আমি বধ করেছি এবং এইভাবে আমি এতই শত্রুতার সৃষ্টি করেছি যা জড়জাগতিক কল্যাণ সাধনের দ্বারা তা অপনোদন করা সম্ভব নয়। অর্থাৎ জড়জাগতিক আমি যত কল্যাণ করি না কেন, কারণ আমি এত শত্রু এত পতি বান্ধবদের আমি হত্যা করেছি, তা জড়জাগতিক যতই উন্নতি হোক না কেন তার সাহায্যে তা অপনোদন করা সম্ভব হবে না, যতই আমি সৎকর্ম করে থাকি না কেন। এখানে গৃহমেধী শব্দটা বলা হয়েছে, গৃহমেধী কাদেরকে বলা হয়, অর্থাৎ যারা শুধুমাত্র নিজের ইন্দ্রিয় তর্পণে যারা ব্যস্ত তাদেরকে বলা হয় গৃহমেধী, আর গৃহস্থ কারা, যারা তাদের তাদের সমস্ত কর্মের সাথে ভগবানকে যুক্ত করেছে তারাই হচ্ছে প্রকৃত গৃহস্থ। তাই দুটি শব্দ হচ্ছে গৃহমেধী এবং গৃহস্থ। গৃহমেধী হচ্ছে যারা তার ইন্দ্রিয় সমূহকে ভগবানের সেবায় নিয়োজিত করে না, আর যারা ইন্দ্রিয় সমূহকে ভগবানের সেবায় নিয়োজিত করে তারা হচ্ছে কি গৃহস্থ। যথা পঙ্কেন পঙ্খা ভুরায়া বা সুরাকৃতম ভূত হত্যাম তথই এব কামনা যজ্ঞ যজ্ঞের মাষ্টুম অরতি যথা পঙ্কেন। সবাই আমরা একটা হাত জোর করি, সবাই আমরা এই শ্লোকটা পাঠ করি এবং এই অধ্যায়ের শেষ শ্লোক, ওম নম ভগবতে বাসুদেবায়, ওম নম ভগবতে বাসুদেবায়, যথা পঙ্কেন পঙ্কাভ্য সুরায়া বা সুরাকৃতম
भूतहत्ताम तथैव एकाम न जग्गै मर्ष्टुम अरोति यथा पंकेन पंकम पंकाम्भ शुराया वा शुराकृतम भूतहत्ताम तथै एवाकाम न जग्गै मर्ष्टुम अरोति। हरे कृष्ण। यथा पंकेन पंकाभ शुराया वा शुराकृतम भूतहत्ताम तथैव काम न जग्गर्मष्टुम अरोति। अर्थात यथा माने जेमन, पंकेन माने कर्दमेर द्वारा, कादार द्वारा, पंकाभ अर्थात पंकिल जल, शुराया अर्थात शुरार द्वारा बा अथवा शुराकृतम शुरा स्पर्शजनित अपवित्रता, भूतहत्ताम प्राणी वध तथा तेमन एवं अवश्य एकाम एक न ना यज्ञई यज्ञ अनुष्ठान द्वारा मार्ष्टुम रोध करा अर्थ सम्भव। बला हयेछे कर्दमेर द्वारा जेमन कर्दमाक्त जल परिसृत करा जाए ना, कादार द्वारा कर्दमाक्त जल के आमरा परिसृत करते पारबो ना, अथवा सुरार द्वारा अर्थात मदर द्वारा जेमन सुरा कलंकित पात्र, मद द्वारा जे पात्र सुरार द्वारा कलंकित होयेछे अपवित्र होयेछे ताके आमरा पवित्र करते पारबो ना। तेमनई यज्ञे पशुबध करे नरहत्या जनित पापो आमरा रोध करते पारबो ना। एई अध्यायेर आमादेर शेष श्लोक। हरे कृष्ण। देखी तात्पर्य प्रभुपाद तिनी की व्याख्या करेछेन। अश्वमेध यज्ञ बा गोमेध यज्ञ अवश्यई पशुबधेर जन्य अनुष्ठान करा हतो ना। जे अश्वमेध यज्ञ बा गोमेध यज्ञ पशुहत्यार जन्य किन्तु करा हतो ना। श्री चैतन्य महाप्रभु बलेछेन जे यज्ञ बेदीते सेई पशु बलिर फले पशुदेर नतून जीवन दान करा हतो। जे पशुदेर हत्या करा हतो, बलि देवा हतो, तादेरके नतून जीवन देया हतो। अर्थात सेई समयेर ब्राह्मणेरा एतई तादेर मंत्रेर शक्ति एतई छिलो सेई पशुके आबार नतून जीवन दान करते पारतो। वैदिक मंत्रेर अभीष्ट फल प्रदानेर क्षमता प्रदान करार जन्यई केवल ता करा हतो। अर्थात सेई पशुटाके आबार नतून जीवन दान करते पारतो सेई समयेर ब्राह्मणेरा। যথাযথভাবে বৈদিক মন্ত্র উচ্চারণ করার ফলে অনুষ্ঠানকারী নিশ্চিতভাবে পাপের ফল থেকে তিনি মুক্ত হন। কিন্তু কোনো অক্ষম ব্যক্তি অনুপযুক্ত বিধিতে এই যজ্ঞ অনুষ্ঠান করলে তাকে অবশ্যই পশুহত্যার জন্য দায়ী হতে হয়। অর্থাৎ কি বলা হয়েছে, কোনো অক্ষম ব্যক্তি অনুপযুক্ত বিধিতে এই যজ্ঞ অনুষ্ঠান করলে তাকে অবশ্যই পশুহত্যার দায়ী হতে হবে। যদি যথাযথ নিয়ম অনুসারে যদি সে পশু হত্যা করে তাকে অবশ্যই কে এর দায় বহন করতে হবে। কলহ এবং কপটতার এই যুগে এই প্রকার যজ্ঞ অনুষ্ঠান করার মতো সুদক্ষ কোনো ব্রাহ্মণ না থাকায় এই সমস্ত যজ্ঞ অনুষ্ঠান করা সম্ভব নয়। মহারাজ যুধিষ্ঠির তাই কলিযুগের যজ্ঞ অনুষ্ঠানের ইঙ্গিত দিয়েছেন এবং কলিযুগের একমাত্র যজ্ঞ হচ্ছে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু কর্তৃক প্রবর্তিত এই হরিনাম যজ্ঞ। হরের নাম, হরের নাম, হরের নামৈব কেবলম কলৌ নস্তৈব 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 গতির অন্যথা। অর্থাৎ কলিযুগে এই হরিনাম ব্যতীত আর কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। তাই সকল ভক্তদের মঙ্গলের জন্য, আমাদের এই দেশের মঙ্গলের জন্য, সর্বোপরি পৃথিবীর মঙ্গলের জন্য এবং আমাদের পূর্বপুরুষ যারা জড়জগৎ ত্যাগ করেছেন তাদের আত্মার শান্তি কামনায় আমরা সবাই মিলে এই ভক্ত সঙ্গে সৎসঙ্গে একবার হরি নাম করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। ভক্তবৃন্দ, এর পরবর্তী একাদশী হচ্ছে কি, মোক্ষদা একাদশী ব্রত। এবং এই মোক্ষদা একাদশীতে হচ্ছে কি যে আমাদের গীতা জয়ন্তী, অর্থাৎ গীতার আবির্ভাব হয়েছিল। তাই আমরা আমাদের অবস্থান থেকে এই সকলেই আমাদের এই গীতা গ্রন্থ আমরা প্রচার করি। আমরা যদি সম্ভব হয় কাউকে, যারা দরিদ্র তাকে আমরা একটা গীতা উপহার দেই, আমরা বেশি করে গীতা পাঠ করি। হরে কৃষ্ণ। তাহলে কি গীতা জয়ন্তীর যথার্থতা আমাদের উপলব্ধ হবে। তাই সকলেই আমরা গীতা পাঠে, গীতা প্রচারে, গীতা ধ্যানে আমাদের সময় ব্যয় করে কয়েকটা দিন। হরে কৃষ্ণ। পরবর্তী আমরা নবম অধ্যায়ে আমরা ভগবান শ্রীকৃষ্ণের উপস্থিতিতে ভীষ্মদেবের প্রয়াণ, অর্থাৎ আর একজন শুদ্ধ ভক্ত অপেক্ষা করছে, এবং আমাদের ভাগবতমের দ্বিতীয় স্তুতি অর্থাৎ দ্বিতীয় প্রার্থনা হচ্ছে কি, ভীষ্মদেবের প্রার্থনা। প্রথম প্রার্থনা আমরা পাঠ করেছি, ভাগবতমের প্রথম প্রার্থনা হচ্ছে কুন্তী মহারানীর প্রার্থনা, এবং পরবর্তী প্রার্থনা হচ্ছে ভীষ্মদেবের প্রার্থনা। এবং ভীষ্মদেব প্রার্থনা করছেন এবং তিনি মৃত্যুর অপেক্ষা করছেন, মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করছেন, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ নারায়ণের অপেক্ষা করছেন যে তার সম্মুখে আসবে যখন তখন, কারণ তিনি কি ইচ্ছা মৃত্যু বর তিনি গ্রহণ করেছিলেন। তাই ভগবান শ্রীকৃষ্ণ যখন তার সম্মুখে আসবে তখনই তিনি মৃত্যুবরণ করবে, অর্থাৎ জড় দেহ তিনি তখন ত্যাগ করবে। তাই আমাদের সকলের উচিত কি এই মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করা, প্রকৃত প্রস্তুতি গ্রহণ করা, কারণ সকলকেই কিন্তু এই জড় দেহ আমাদের ত্যাগ করতে হবে।
এই মনুষ্য দেহের উপযোগিতাটা কি? এই মনুষ্য দেহের মাধ্যমে যে আমাদের ভগবত ধামে আমরা প্রত্যাবর্তন করব সেটা আমাদের উপলব্ধি করতে হবে। মনুষ্য দেহের মাধ্যমে আমরা ভগবত ধামে আমরা প্রত্যাবর্তন করতে পারি। আমাদের নিত্য ঠিকানা, নিত্য আলয় ভগবত ধাম, সেই চিন্ময় ধামে আমরা যাওয়ার প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমি আজকে নতুন একটি বিষয় আলোচনা করব সংক্ষেপে। অর্থাৎ আমরা আমাদের যুগধর্ম হরিনাম, তাই না, হরে কৃষ্ণ মহামন্ত্র আমাদের পাঠ করতে হবে, কিন্তু দেখা যায় যে হরিনাম করতে গেলে আমাদের মন বিক্ষিপ্ত হয়। তাই হরিনামের প্রতি কিভাবে আমাদের মনোনিবেশ করা যায় তার কয়েকটি আমি টিপস বলছি। এই জপ কথন থেকে মহাত্মা দাস প্রণীত, যে তিনি বলছেন, আমি প্রতিটি জপ অধিবেশন হরিনামকে আনন্দ এবং উৎসাহের সাথে সাদর অভ্যর্থনা স্বাগত জানাই। অর্থাৎ প্রতিটা হরিনামে যখন আমি বসবো, অর্থাৎ হরিনাম করতে গেলে অনেকে বলে যে আমি তো সবসময় হরিনাম নেই, তাহলে কেন মালায় আমাকে হরিনাম জপ করতে হবে? তার অবশ্যই কারণ রয়েছে। কারণ যারা মহাত্মা, যারা আচার্য, তারা কেন এই বিধান দিয়েছেন? কারণ আমাদের মন অত্যন্ত চঞ্চল, এই চঞ্চল মন বিভিন্ন দিকে ধাবিত হয়। আপনি মনে করলেন যে আমি হরিনাম নিচ্ছি, তাহলে কিন্তু আপনার মন বিক্ষিপ্ত হবে। আপনি সারাদিন শেষে দেখবেন যে আপনি কতবার হরিনাম নিয়েছেন, সেটা খুবই কম সংখ্যক বার হয়। তাই আমাদের মালায় নির্দিষ্ট সংখ্যক বার হরিনাম জপ করতে হয়। এবং ব্রহ্মা নারদকে, নারদ মুনি যখন জিজ্ঞাসা করেছিলেন, কলিসন্তরণ উপনিষদে বলা হয়েছে যে আমাদেরকে কতবার, এই কত সংখ্যকবার হরিনাম নিতে হয়, তখন তিনি বলছেন কে, আমাদের এই মনুষ্য জীবনে যে 3.5 কোটি বার আমাদের এই হরিনাম নেয়া বিধেয়, 3.5 কোটি বার, সেক্ষেত্রে প্রতিদিন যদি আমরা 16 মালা জপ করি 56 বছর সময় লাগবে। তাহলে আমরা কতবার হরিনাম নিয়েছি সেটা আপনারা হিসাব করতে পারেন। যে প্রথম বলা হয়েছে কি, যে আমরা প্রতিটা হরিনামে যখন বসবো অত্যন্ত আনন্দ এবং উৎসাহের সাথে, এবং আমার দিনটা শুরু যেন হয় হরিনামের মাধ্যমে, অর্থাৎ হৃদয়ে কৃষ্ণকে অন করে দিতে হবে, অর্থাৎ চাবিটা অন করে দিতে হবে। গাড়িকে স্টার্ট করতে হলে কি করতে হবে? চাবি অন করতে হবে। তাই প্রথমে যখনই আমি আমার দিনের কার্যক্রম শুরু করব, আমার হৃদয়কে অন করতে হবে কি, হরিনামের মাধ্যমে। তাই এখানে বলা হয়েছে বিশেষ অতিথিকে, অর্থাৎ যদি বিশেষ কোনো অতিথি যখন আমাদের গৃহে আসে, তখন আমরা তাকে কি সাদরে অভ্যর্থনা জানাই। তাই হরিনামকে, এটা বিশেষ অতিথি, তাই না, এই বিশেষ অতিথিকে আমাদেরকে কি করতে হবে, এই হরিনাম তাকে আমাদের অভ্যর্থনা করতে হবে, তার সন্তুষ্টি বিধানের জন্য, ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য, রাধারানীর সন্তুষ্টি বিধানের জন্য আমাদের এই হরিনাম করতে হবে। তাই হরিনামে বসার পূর্বে, এই জপ অধিবেশনে শুরু করার পূর্বে, আমরা আমাদের চেতনাকে বিশেষভাবে প্রস্তুত করতে, অর্থাৎ মনটাকে এভাবে প্রস্তুত করতে হবে, বা ঘুমানোর পূর্বে, যারা আজকে ঘুমানোর আগে আপনাকে পরিকল্পনা করে আপনি ঘুমাবেন যে আগামীকাল আমি ঘুম থেকে উঠেই আমি হাত মুখ ধুয়ে গায়ে একটু জলের ছিটা দিলাম, বিষ্ণু ওং শ্রী বিষ্ণু, ওং শ্রী বিষ্ণু বলে তারপর আমি হরিনাম করে বিছানায় বসে আমি 2 মালা জপ করে নেবো বা 4 মালা, তাহলে দেখবেন কি, যে আপনার নির্দিষ্ট সংখ্যক বার আপনি জপ আপনি কমপ্লিট করতে পারবেন। এবং আমি যে কোনোভাবেই হোক না কেন, শুধু কোনোরকম করে নির্ধারিত সংখ্যক জপ শেষ করাটাকে জপের লক্ষ্য না বানিয়ে, বরং আপনি মনোভাবের পরিবর্তনের মাধ্যমে আপনার মনোভাব পরিবর্তন করুন, যে যে কোনো সংখ্যক বার আমি 16 মালা জপ করলাম, এভাবে আপনি জপ করবেন, আপনার মনোভাবের পরিবর্তন করুন। জপকে একটি আনন্দ উৎসাহপূর্ণ কার্যে রূপান্তরিত করতে পারবেন, ঠিক যেমনটি আপনি প্রত্যাশা করেন তেমনটি। এর জন্য আপনাকে যা করতে হবে তা হলো জপের কার্যটিকে ভগবানের সাথে যুক্ত হওয়ার একটি রোমাঞ্চকর সুযোগ হিসাবে দেখা, অর্থাৎ এই হরিনামের মাধ্যমে, এটাই তো পাসওয়ার্ড, তাই না, হরিনামের মাধ্যমে ভগবানের সাথে আমাদের যুক্ত হতে হবে, সেই চেতনা, অর্থাৎ চেতনাটাকে আগে ঠিক করে নিন, তারপর আপনি হরিনামে বসুন। আমি নামের প্রতি আমার মনোযোগ কেন্দ্রীভূত করার মাধ্যমে খুব সহজেই আমার নির্ধারিত সংকল্পপূর্বক জপ সম্পূর্ণ করতে পারি। নামের প্রতি আপনার মনোযোগটাকে আগে ঠিক করে, আপনার চেতনাকে ঠিক করে, তারপর আপনি হরিনামে বসুন, তাহলে দেখবেন আপনি আনন্দ অনুভব করবেন। তাই আমরা যেন হরিনাম করে যেন আনন্দ অনুভব করতে পারি। ভগবানের সর্বোত্তম সেবা হচ্ছে কি, হরিনাম, তাই না, ভগবানের সবচেয়ে উত্তম সেবা হরিনাম, গীতা ভাগবত পাঠ করা, শ্রবণ করা। তাই এভাবে আমরা ভগবানের সেবায় নিজেদেরকে নিয়োজিত করব এবং এই যুগধর্ম পালন করব। হরে কৃষ্ণ, সকলের মঙ্গল হোক, সকলের ভগবত ভক্ত হোক। সবাই আমরা একটা হাত জোড় করি, গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা
ब्रह्मबलि ब्रह्मविद्या त्रिसंदा मुक्तिगेहिनी अर्धमात्रा चिदानंदा भवग्नी भ्रांतिनाशिनी वेदत्रयी परानंदा तत्थार्थ ज्ञानमंजरी ओम जदक्षरं परिपष्टं मात्राहीनं च जद्भावेत पूर्णं भावतु तत्सर्वं तत्प्रसादत सुरेश्वर हे श्रीकृष्ण अपनी वासुदेव संकर्षण प्रद्युम्न अनिरुद्ध आपके मन द्वारा नमस्कार ध्यान करी ओम सर्वेशा मंगलम भूत सर्वे सन्तु निरामया सर्वे भद्राणि पश्यन्तु महाकश्चित दुःख भाग भवेत् ओम शांति ओम शांति ओम शांति सकलेर मंगल हो सकलेर भागवत होते प्रार्थना करी हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे राधा कृष्ण प्रेमानंदे हरि हरि बोलो हरे कृष्ण।